বাংলাদেশের দেশি এবং মাংস উৎপাদনকারী কবুতর বাংলাদেশের সর্বত্র লালন পালন করা হয়ে থাকে, যা পরিবারের পুষ্টি সরবরাহের কাজে বিশেষ অবদান রাখে। তবে রেসিং, ফ্লাইং এবং শোভাবর্ধনকারী কবুতরও শখের বশে বা বাণিজ্যিক ভিত্তিতে দেশের বিভিন্ন জেলায় পালন করা হচ্ছে। ঠিক তেমনি একটি জেলার নাম কৃষি বিশেষায়িত জেলা ময়মনসিংহ, সেই জেলায় বাণিজ্যিকভাবে তৈরি হচ্ছে কবুতরের খামার। তো চলুন দেখে আসি। আমাদের দেশে বিভিন্ন গৃহপালিত পাখির মধ্যে কবুতর সর্বাধিক জনপ্রিয়। বাহ্যিক সৌন্দর্যগত দিকই এর প্রধান কারণ। প্রাচীনকালে কবুতর পালন করা হতো চিঠি আদান প্রদানের কাজে। সারা পৃথিবী জুড়ে কবুতরকে ধরা হয় শান্তির দূত হিসেবে। এই কারণে বিভিন্ন গঠনমূলক কাজে ধর্ম বর্ণ নির্বিশেষে কবুতর পালন শুরু হয়েছে। পৃথিবীতে প্রায় 120 রকমের কবুতর পাওয়া যায়। বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু এই কবুতর লালন পালনের জন্য বেশ উপযোগী। শোনা যায় প্রাচীনকালে রাজা বাদশাহ তাঁদের বিভিন্ন ধরনের বার্তা প্রেরণের জন্য বেছে নিতেন এই কবুতরকে। বর্তমানে পরিবারের পুষ্টি সরবরাহ, সমৃদ্ধি, শোভাবর্ধনকারী এবং বিকল্প আয়ের উৎস হিসেবে মানুষ কবুতর লালন পালন করছে। তেমনি কিছু কারণে নানা জাতের কবুতর পালন করছেন ময়মনসিংহের বাসিন্দা আব্দুল জলিল। বর্তমানে তার এই খামারটিতে প্রায় 20 জাতের 400+ কবুতর রয়েছে। কিভাবে শুরু করলেন এই কবুতরের খামার জানতে চাইলে জলিল বলেন, কবুতর আমি স্টুডেন্ট লাইফ থেকে পালি আর কি। আমার প্রথম দেশি কবুতর পালতাম, তারপর ঢাকায় একসময় চাকরি করার জন্য যখন ঢাকায় আমি প্রাইভেট ফার্মে চাকরি করি, তখন কাটাবনে যায় এই বিদেশি কবুতরগুলো আমি দেখি। তারপর থেকে সেই কবুতর আমি শখে পালি। শখের থেকে আমার 2007 সালে আমি এটা বাণিজ্যে রূপান্তর করি। আমি আসলে 2007-এ 1,00,000 টাকা ক্যাশ আমি ইনভেস্ট করি এই ব্যবসায়। তারপরে এখান থেকে যে প্রফিট, সেই প্রফিটের থেকে আমার খরচ বাদ দিয়ে তারপরে এখন প্রায় 10,00,000 টাকার কবুতর আমার ফার্মে আছে। প্রিয় দর্শক, চলুন তার খামারের কিছু কবুতরের সাথে পরিচিত হওয়া যাক। সবচেয়ে দামি এই কবুতরের জাতটির নাম ইয়েলো হেনা পোর্টার, যার প্রতি জোড়ার দাম 2,00,000 টাকা। এই বার্লেস ব্লু হেনার জোড়া 1,20,000 টাকায় বিক্রি হয়। এটির নাম ব্লু হেনা পোর্টার, এর জোড়া প্রতি দাম 1,00,000 টাকা করে। এই পেন্সিল পোর্টারের জোড়া 80,000 টাকা, হোমার 1,000 টাকা, ব্ল্যাক সিরাজির জোড়া 5,000 টাকা। এটি ব্ল্যাক হোমার, এর জোড়া বিক্রি হয় 6,000 টাকায়। লাক্ষার জোড়া 7,000 টাকা, এর নাম ইয়েলো সিরাজি, এর প্রতি জোড়ার দাম 10,000 টাকা। এই নুরেনবাগ কবুতরের জাতটির জোড়া বিক্রি হয় 15,000 টাকা করে। সিলভার সিরাজির দাম 15,000 টাকা জোড়া, এটির নাম আর্ট ইঞ্জিন, যার জোড়া 12,000 টাকা। নান দাম 7,000 টাকা জোড়া। এই খামারের সবচেয়ে কম দামি কবুতরের জাতটির নাম গিরিবাজ, এর প্রতি জোড়া কবুতরের দাম 500 টাকা। কবুতরের খামার ও প্রজনন সহ আরো কিছু তথ্য জানান কবুতর পালনকারী এই আব্দুল জলিল। আসলে আলাদা আলাদা ভাবে এই জন্যই রাখা লাগে যে মানে জাতটা যাতে জেনুইন থাকে। যদি আপনার এক খাসা মানে দুই জাতের দুটা কবুতর রাখা হয়, তখন ক্রস ব্রিড চলে আসে। আর ক্রস ব্রিড চলে আসলে অরিজিনাল জাতটা হারায় যায়, যার প্রেক্ষাপটে মনে করেন যে আমরা ওই এক খাঁচাতেই আমরা অরিজিনাল জাতগুলোই দুইটা কবুতর রাখি। যারা বিদেশি কবুতর পালি তারা মানে বিদেশি কবুতর দিয়ে বিদেশি কবুতরের বাচ্চা আমরা সাধারণত ফুটাই না। আমাদের কিছু দেশি জাতীয় কবুতর থাকে, ওদেরকে দিয়ে বিদেশির বাচ্চাগুলো ফুটাই। তাতে এক জোড়া বিদেশি কবুতর থেকে কেউ যদি খুব ভালো এক্সপিরিয়েন্স দেখাইতে পারে, তাহলে পার মান্থ 2 জোড়া বাচ্চা নিতে পারে। এটা আমরা যা হলো দেশি কবুতরগুলো ডিম পারলো, আবার বিদেশি কবুতরগুলো ডিম পারলো, তখন এই দেশি কবুতরগুলো ডিম ভেঙে ফেলাই, বিদেশি কবুতরগুলো ডিম ওই দেশি কবুতরের নিচে দিয়ে দেয়। যেগুলো ভালো ডিম বাচ্চা করে
সে এক জোড়া বিদেশি কবুতর দিয়ে প্রতি মাসে যদি খুব খুব চেষ্টা করে তাহলে ন্যূনতম 2 জোড়া বাচ্চা পাইতে পারে। আসলে আমাদের সারা বাংলাদেশে একটা অ্যাসোসিয়েশন আছে কবুতরের, এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে আসলে আমরা যারা বিদেশি কবুতর পালি তারা সবাই সবার মোটামুটি ডিটেলস জানা আছে, মোবাইল নাম্বার জানা আছে, মোবাইল নাম্বারে কমিউনিকেশন করে বিক্রি হয়। বাংলাদেশে বিভিন্ন জন বিভিন্নভাবে ওয়েদার কন্ট্রোলে রাখে, তাপমাত্রাটা কন্ট্রোলে রাখে, কেউ আপনার যারা গ্যাসের চুলা কানেকশন আছে রুমে গ্যাসের চুলা দেয় হিট ঠিক রাখার জন্য, আবার অনেকেই ভাল্ব অনেক বেশি জ্বালায় রাখে রুম হিট দেয়, লাকড়ির যে কয়লাটা পাওয়া যায় আমি কয়লা রুমের ভিতরে জ্বালায় রাখি তাতে রুম হিট থাকে এবং টেম্পারেচার ঠিক থাকে। সুপ্রিয় কৃষক ভাই, আমাদের দেশের পোলট্রি শিল্প একদিকে যেমন হতাশার কথা শোনাচ্ছে আমাদেরকে, অন্যদিকে কবুতর আমাদেরকে শোনাচ্ছে এবং দেখাচ্ছে বিভিন্ন আশার ছবি। কবুতরের এ ধরনের বাণিজ্যিক খামার এদেশের লক্ষ লক্ষ ছাত্র তথা বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য একটি অনুকরণীয় ক্ষেত্র হতে পারে। তোমরা দেশের আশ্রয় নয়, বলবে বিশ্ববাসী।